রাষ্ট্রপতিকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্য এবং মালদার গাজলের বিজেপি কর্মী ধনঞ্জয় সরকার খুনের প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। সোমবার দুপুরে গাজল থানার সামনে বিজেপির এই ঘেরাও বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদে সোচ্চার হন বিজেপির নেতা কর্মীরা। এদিনের এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন, উত্তর মালদার বিজেপির সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত সহ অন্যান্য নেতা কর্মীরা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। উল্লেখ্য, রাজ্যের কারা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অখিল গিরি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন তার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে জেলায় জেলায় বিক্ষোভ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেদিকে লক্ষ্য রেখে বিজেপির পক্ষ থেকে গাজল থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি কিছুদিন আগে গাজলের এক বিজেপি কর্মী ধনঞ্জয় সরকারের রক্তাক্ত দেহ উদ্ধার হয় আমবাগান থেকে। এই সব ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বিজেপি। দেখাচ্ছেন আমরা খুব কাজ করছি পুলিশ নাকি আদিবাসীদের, তারা সব সময় আদিবাসীরা শান্তি, এইভাবে যদি আদিবাসীদের অন্যায় ভাবে তাদের এখানে ধরে আনা হয় তাহলে আদিবাসীরা চুপ করে থাকবেন, আগুন জ্বালাবেন না, আইসিকে বলবেন। বিজেপি কর্মীরা থানায় ঢুকে না, থানায় এখানে তো জানি এখানে থানায় ঘেরাও করলে ওরা আটকে রেখে দিয়েছে, ওরা আটকে রেখেছে কিসে, পুলিশকে, আজকে আইসিকে তারা এখানে প্রোটেকশন দিচ্ছে, কতক্ষণ পারবে না? মানুষ চোখে মানুষের ধৈর্যের সীমা যদি ভেঙে যায় তাহলে আইসির এই সমস্ত পাঁচ হাজার পুলিশ দলদাস যারা এই তৃণমূল কংগ্রেসের দলদাস যারা পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছে, এই পুলিশরা কিছু পুলিশ আছে তৃণমূল কংগ্রেসের দলদাস, এই দলদাসদের বিরুদ্ধে একমাত্র ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। ভারতীয় জনতা পার্টি বসে নেই, বিজেপি এই দলদাসদের কাছ থেকে কৈফিয়ত চাইবে। ওই খুনি যতক্ষণ অ্যারেস্ট না হচ্ছে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এখানে আছে, আর খুনিদের অ্যারেস্ট তো করছেই না, খুনিদের সঙ্গে ওরা ওখানে হচ্ছে যে ওরা ওই কি বলবো বনভোজ করে, ওরা দিনের বেলায় খুনিরা ঘুরে বেড়ায় আর রাত্রিবেলা তাদের সাথে পুলিশ হচ্ছে বসে বসে মদ খায়, ঠিক তার জন্য এগুলো হচ্ছে। কত টাকা খেয়েছে পুলিশ, কত টাকা নালিশের টাকা মেরে মেরে শেষ করে দিল এই তৃণমূল কংগ্রেস, তিন বছরের হিসেব দিতে পারেনি এরা, তাই আমাদের এখানে নালিশের টাকা আসছে না পশ্চিম বাংলাতে। মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।